মেয়ে কুচিংয়ে যাওয়ার পথে হঠাৎ দেখতে পেল এক মাছবিহারি ইলিশ মাছ বিক্রেতা। তখন মেয়ে আমাকে বলল, কি জানেন বন্ধুরা, বলে কি, মা ইলিশ মাছ নাও, বাপ্পি তো খুব পছন্দ করে ইলিশ মাছ খেতে। তো তখন আমি বললাম, আমি তো আসার সময় বাড়তি টাকা আনিনি, কীভাবে নেব ইলিশ মাছ, ইলিশ মাছেরও অনেক চড়া দাম। তো মেয়ে বলল, কি হঠাৎ করে, কি হয়েছে মা, কোনো চিন্তা নেই, আমার পকেটে যা আছে তা দিয়েই আজকে বাপ্পির জন্য ইলিশ মাছ নিয়ে যাও, কারণ বাপ্পি খুব পছন্দ করে ইলিশ মাছ। আর সেটা বলার পরেই আমি ইলিশ মাছ নিয়ে নিলাম। আসলে বন্ধুরা, এটা কিসের টান, রক্তের বলবো না ভালোবাসার বলবো? রক্ত হোক আর ভালোবাসা হোক, মায়াটাই হচ্ছে সবার আগে। তো মেয়ে তো বাবার জন্য মাছ নিয়ে আসলো, ভাবলাম ওখান থেকে একটা মাছ আজকে আমি রান্না করব। মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আমরা পাঁচজন, তাই পাঁচ টুকরো নিয়েছি লেজসহ। এখন রান্নাটা বসানোর পালা। রান্নাটা বসাবো বলে চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব, খুব বেশি লাল করব না, সুন্দর একটা ফ্লেভার ছড়ালেই ভাজা বন্ধ করে দেব। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব। প্রথমে দিলাম আদা বাটা, তারপর দিলাম রসুন বাটা। এখন আদা আর রসুন ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটা কিন্তু অল্প অল্পই দিলাম, ইলিশ মাছের মধ্যে বেশি মশলা দিলে আমার মনে হয় যেন ইলিশ মাছের ফ্লেভারটাই থাকে না খুব বেশি। মশলার ফ্লেভারের চাইতে ইলিশ মাছের ফ্লেভারটাই আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। নেড়েচেড়ে হালকা করে ভেজে নিলাম, এখন দিলাম হলুদ, তারপর মরিচ, তারপর জিরা পাউডার, এবার দিলাম স্বাদ মতন লবণ। সব মশলা আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, মশলা যাতে পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে দেব অল্প করে। এখন কিছুটা পানি দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। মনে রাখতে হবে তরকারির ভালো স্বাদ আসে কিন্তু ভালো করে কষানোর উপর, সুন্দর গ্রান, সুন্দর কালার, ভালো স্বাদ, তিনটাই কিন্তু আসে সুন্দর করে কষানোর উপর। আমি নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আজকের রান্নাটা করব আমি পটল দিয়ে, তাই কিছুটা পরিমাণ পটল আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। পটল আমি এভাবে কেটেছি লম্বালম্বি করে, মাঝখান থেকে একটু করে এভাবে কোষা ছাড়িয়ে নিলাম। তো পটলগুলো এখন দিয়ে দেব, আমি তো পটল এভাবে দিয়ে দিচ্ছি, যারা না বেজে খেতে চান না তারা শুরুতেই পটল একটু লবণ আর হলুদ মেখে নেড়েচেড়ে কিছুক্ষণ তারপর নামিয়ে নিলেই হবে। আমি না বেজেই দিয়ে দিলাম, এভাবে মশলার সাথে কষিয়ে রান্নাটা বসাবো। আমি কিছুক্ষণ পটল এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, আর কিন্তু কষাতে হবে না, চুলার আগুনটা ছোট করে দিয়েই আমি কষানোটা সারলাম।
কারণ আমি তো এখানে পানি দিই নাই। চুলার আগুন বড় থাকলে কিন্তু পটল নিচে লেগে যাবে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমি পটলটাও না ভেজে রান্না করেছি, আজকে মাছটাও রান্না করব না ভেজে, তাই এখন পটলের উপর একটা একটা করে মাছ আমি বিছিয়ে দেব। সাবধানে দিতে হবে, কারণ আপনারা তো সবাই জানেন ইলিশ মাছ একটু নরম প্রকৃতির হয়ে থাকে। মাছ তো সব পরপর দিয়ে দিলাম, এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। মাছগুলো কিন্তু খুব তাজা ছিল, এভাবে না ভেজে কাঁচা রান্না করলেও কিন্তু খারাপ হবে না খেতে। তারপরেও বলবো, যারা কাঁচা মাছ খেতে চায় না অর্থাৎ না ভেজে, তারা একটু আগে হালকা করে ভেজে নিয়ে তারপর রান্নাটা বসাতে পারেন। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন অপেক্ষা করব যাতে ভালো করে চারপাশ ব্লক চলে আসে। ডেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে রেখেছিলাম। আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও কিছুক্ষণ ঢেকে বসিয়ে রাখব। বন্ধুরা, আমি কিছুক্ষণ চুলাটা ছোটো করে দিয়ে চুলার উপর বসিয়ে রেখেছিলাম। রান্নাটা প্রায় শেষের দিকে। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। রেডি হয়ে গেল পটল দিয়ে ইলিশ মাছের ঝোল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।